হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্ট্যান্ড আপ জিকে স্ট্যান্ড আপ জিকে চ্যানেলে তোমাদের সবাইকে জানে স্বাগত আজকে আমরা আলোচনা করব বিভিন্ন ধাতুর নাম এবং তাদের আকরিক এই রিলেটেড আজকে আমাদের পর্ব তো এই পর্বের যে সমস্ত প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্নের পিডিএফ পেতে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে এবং আরও কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে সমস্ত তোমাদের আপডেট থাকে সেই সমস্ত আপডেট আমরা টেলিগ্রামে দিয়ে থাকি তো অবশ্যই তোমরা ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও তো আজকের পর্ব শুরু করা যাক প্রথম প্রশ্ন রয়েছে দেখো নিম্নের কোনটি লোহার আকরিকের উদাহরণ তো লোহার আকরিক কোনটা হবে সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ বোথ এ এবং সি হেমাটাইট এবং ম্যাগনেটাইট এই দুটি হয়ে যাবে লোহার আকরিকের উদাহরণ পাশাপাশি তোমরা মনে রেখো লিমোনাইট এটাও হয়ে যাবে লোহার আকরিকের উদাহরণ পরে প্রশ্ন দেখো নিম্নের কোনটি টিনের আকরিকের উদাহরণ তো টিনের আকরিকের উদাহরণ হয়ে যাবে ক্যাসিরাইট অপশান বি হবে সঠিক উত্তর পরবর্তী দেখো জিঙ্ক বা দস্তা এর আকরিক কোনটি নিম্নের কোনটি জিঙ্ক বা দস্তার আকরিক তো সঠিক উত্তর হয়ে যাবে ক্যালামাইন অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর পাশাপাশি তোমরা মনে রাখো জিঙ্ক ব্লেড এটাও হয়ে যাবে জিঙ্ক বা দস্তার আকরিক নিম্নের কোনটি ম্যাঙ্গানিজের আকরিকের উদাহরণ তো ম্যাঙ্গানিজের আকরিকের উদাহরণ হয়ে যাবে ম্যাঙ্গানাইট অপশান সি হবে সঠিক উত্তর পরবর্তী দেখো তামার আকরিক কি হলো তামার আকরিকটি হলো টি হবে তামার আকরিকটি হলো কি হবে সঠিক উত্তর সঠিক উত্তর হয়ে যাবে কপার গ্ল্যান্স অপশান বি হবে সঠিক উত্তর পরবর্তী দেখো নিম্নের কোনটি পারদের আকরিক তো পারদের আকরিক কোনটা হবে সঠিক উত্তর হয়ে যাবে সিন্নাবার অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী দেখো নিম্নের কোনটি নিকেলের আকরিক নিকেলের আকরিক কোনটা সঠিক উত্তর হবে মিল রাইট অপশান এ হবে সঠিক উত্তর পরবর্তী দেখো নিম্নের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক তো অ্যালুমিনিয়ামের আকরিক হয়ে যাবে বক্সাইট অপশান সি হবে সঠিক উত্তর পরবর্তী দেখো কার্নালাইট নিম্নের কোনটির আকরিক কার্নালাইট হয়ে যাবে পটাশিয়ামের আকরিক অর্থাৎ অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী দেখো গেলে না নিম্নের কোনটির আকরিক গেলে না তো সঠিক উত্তর হবে সিসা অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী দেখো ফ্লোরিওপেটাইট নিম্নের কোনটির আকরিক তো ফ্লোরিওপেটাইট হয়ে যাবে ফসফরাসের আকরিক অপশান এ হবে সঠিক উত্তর পরবর্তী দেখো জিপসাম নিম্নের কোনটির আকরিক জিপসাম হয়ে যাবে ক্যালসিয়ামের আকরিক অর্থাৎ অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী দেখো নিম্নের কোনটি রূপর আকরিকের উদাহরণ তো রূপর আকরিকের উদাহরণ হয়ে যাবে কপার গ্ল্যান্স অপশান এ হবে সঠিক উত্তর পরবর্তী দেখো নিম্নের কোনটি টাংস্টেনের আকরিকের উদাহরণ টাংস্টেনের আকরিক হয়ে যাবে ওলফ্রেমাইট অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী দেখো নিম্নের কোনটি সোনার আকরিকের উদাহরণ তো সোনার আকরিকের উদাহরণ হয়ে যাবে ক্যালভেরাইট অপশান বি হবে সঠিক উত্তর পরবর্তী দেখো নিম্নের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিকের উদাহরণ তো অ্যালুমিনিয়ামের আকরিকের উদাহরণ হয়ে যাবে ক্রায়োলাইট অপশান এ হবে সঠিক উত্তর পরবর্তী দেখো নিম্নের কোনটি অ্যান্টিমনি আকরিকের উদাহরণ অ্যান্টিমনির আকরিকের উদাহরণ হয়ে যাবে স্টিভেনাইট অপশান বি হবে সঠিক উত্তর পরবর্তী দেখো নিম্নের কোনটি ম্যাগনেশিয়ামের আকরিকের উদাহরণ তো ম্যাগনেশিয়ামের আকরিক হয়ে যাবে ডলোমাইট অপশান এ হবে সঠিক উত্তর পরবর্তী দেখো নিম্নের কোনটি কোবাল্টের আকরিকের উদাহরণ তো কোবাল্টের আকরিকের উদাহরণ হয়ে যাবে অপশান ডি অর্থাৎ কোবাল্টোটাইট অপশান ডি হবে সঠিক উত্তর পরবর্তী দেখো ক্যালাসাইট নিম্নের কোনটির আকরিক তো ক্যালাসাইট হয়ে যাবে ক্যালসিয়ামের আকরিকের উদাহরণ অপশান এ হবে সঠিক উত্তর তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে আরও বেশি পরিমাণে শেয়ার করো এবং ডিসক্রিপশানে দেওয়া থাকে আমাদের টেলিগ্রামের লিঙ্ক থেকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে এই প্রশ্নের পিডিএফ এবং আরও কারেন্ট অ্যাফেয়ার্স এবং আরও অন্যান্য তথ্য বা নোট পাওয়ার জন্য তো আজকের পর্ব এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ